কত যে পথ ঘুরে ঘুরে বিকেলে রোদ মেখে দূরে 1985 এ আমি অ্যাকচুয়ালি আবার বিলাতে পড়াশোনা করতে চলে যাই তখনই সেই বছরই রেনেসার সৃষ্টি যদি থাকতাম মেবি জয়েন করতাম বাট এই যে নকিব খান পিলু খান ফয়সাল সিদ্দিকি তারপর আর কে ছিল রুমি ভাই প্রমোটো এরা মিলে রেনেসাঁতে শুরু করলো 1985 এ এবং আমার মনে আছে যে তাদের যখন প্রথম সিডি তো না তখন ছিল ক্যাসেট প্রথম ক্যাসেটটার নামই ছিল রেনেসাঁ বগি আমাকে বিলাতে পাঠিয়ে দিল আমি ওখানে বসে ম্যানচেস্টারে বসে ওই গানটা শুনলাম এত ভালো লাগলো আর আমার ছোটো ছেলেও দেখি প্রত্যেকটা গান মুখস্থ ছিল তার ও নদী রে তারপর ভালো লাগে জ্যোৎস্না রাতে তারপর আমি দেশে ফিরি 1991 তখন রেনেসাঁ কিন্তু বেশ একটা এস্টাবলিশ ব্যান্ড তো ওরা যেখানে বাজাতো মাঝে মাঝে আমি যেতাম আকু চৌধুরী বলে একজন আমাদের বড় ভাই খুবই ক্রিয়েটিভ একটা মানুষ ওনার একটা পিৎজেরিয়া ছিল কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে এটা নামটা ভুলে গেছি সেখানে রেনেসাঁ বাজাতো সপ্তাহে একবার বা দুই সপ্তাহে একবার আমিও মাঝে মাঝে যেতাম তো ব্যান্ডের সাথে ওরা বলতো ইমরান একটা গান গাও তো যে গানটা আমি কমন ছিল ওটা গেতাম আর একটা ফ্রি পিৎজা পেতাম দ্যাট ওয়াজ মাই ইন্ট্রোডাকশন টু ইউনো এর মধ্যে তো আমি অবশ্য আমি আর বগি দুইজনই কিন্তু আইবিএর টিচার ফাস্ট ফরওয়ার্ড এটা করতে করতে 1997 আসলো তখন রেনেসাঁর যে পারকাশনিস্ট মামা ডাকতাম উনি ছেড়ে দিল ব্যান্ডটা তো ওখানে একটা রেনেসাঁতে একটা স্লট খালি হলো পারকাশন তা আমি ওটাতে ঢুকলাম আই নিউ নাথিং অ্যাবাউট প্লেয়িং দ্য পারকাশন বাট শিখেছি ইউনো টুম্বা প্লে বাজানো ট্যাম্বোরিন অ্যান্ড মারাকাস আছে অন্যান্য জিনিস সো অ্যাটলিস্ট ঢুকলাম ব্যান্ডে তারপর কিছুদিন পরে সাহস করে এক তৈরি গান এই আর কি তখন ব্যান্ডে তখন রেগুলার হয়ে গেলাম আমি বগি আর পিলু আমরা তিনজনই তো আমার জন্য অ্যাকচুয়ালি দ্য ফেভারেট ফরম্যাট হচ্ছে একটা ক্লাব ফরম্যাট যেখানে একটা ছোট্ট ঘরে রেস্টুরেন্টে আমরা বাজাচ্ছি মেইনলি ইংরেজি কাভার্স এবং আমাদের যে অডিয়েন্স আছে অনেকেই আমাদের বন্ধুবান্ধব তারা আসছে ডান্স করছে আমরা ডান্স নাম্বারস খুব মজা লাগতো বাজে আমাদের গানে যে আমাদের বন্ধু বান্ধবরা নাচছে এটা আমাদের জন্য খুবই আনন্দদায়ী ছিল আমরা কনসার্টও করতাম চিটাগং 2005-06 এর দিকে বগি রেনেসাঁ থেকে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল ও নিজে কিছু রেকর্ডিং ওদের অ্যাক্টার বলে তার রেকর্ডিং লেভেল নিয়ে ব্যস্ত হয়ে গেল তখন আমার অ্যাকচুয়ালি আরেকটু প্রমিনেন্ট পজিশন আসতো কিন্তু আগে বগি আমি ছিলাম এখন শুধু আমি তখনই আমার মনে হয় যে আমার একটু সাহসটা আসলো ফ্রন্ট অফ স্টেজে আসলাম 2007-08 দিকে আমি ইউনিভার্সিটি লিবারেল আর্টস ইউল্যাবের প্রথমে হয় প্রো ভাইস চ্যান্সেলর তারপর ভাইস চ্যান্সেলর হলাম আগে ছেড়ে তো তখন তো আমি একটু মানে একটু প্রফেশনাল একটা অ্যাকাডেমিক সেটিংয়ে চলে গেলাম এখানে একটা মজার ঘটনা হচ্ছে অনেকে ওই সেটিংয়ে অন্যান্য উপাচার্য অন্যান্য সিনিয়র প্রফেসর কিন্তু জানতো না যে আমার যে একটা হবি আছে উইচ ইজ ব্যান্ড মিউজিক এখানে একটা অনুষ্ঠানে একটা ভেরি ফর্মাল ব্রিটিশ কাউন্সিল একটা অনুষ্ঠানে আমি ইউজিসি তৎকালীন চেয়ারম্যানের পাশে বসে কথাবার্তা বলছিলাম আমার স্যুট টাই পরা একটা অনুষ্ঠানের ক্লোজিংয়ে ছিল রেনেসাঁর গান তো হয়ে গেছে অনুষ্ঠানগুলি ফর্মাল অনুষ্ঠান তারপর এখন ব্যান্ড সেট আপ হচ্ছে স্টেজে তো ওনাকে বললাম একটু এক্সকিউজ মি আমার একটু যেতে হবে আমি আস্তে করে গিয়ে স্টেজে উঠলাম উনি আমি দেখলাম যে আমাকে ফলো করছে আমার চোখ দিয়ে যে কী করছে ইমরান স্টেজে উঠলো কেন তো স্টেজে উঠলাম আমার জ্যাকেটটা খুললাম টাইটা খুললাম তারপর আই রোল্ড আপ মাই স্লিভস একটা গিটার উঠালাম তখন তো ওনার মুখটা হার হয়ে গেছে যে এটা কি দ্যাট ওয়াজ দ্যাট এক্সপ্রেশন ওয়াজ প্রাইসলেস ইউনো ইউ ক্যান পুট এ প্রাইস অন দ্যাট তো তখন আমাদের আমরা কিন্তু রেনেসাঁতে আমরা নকিব আর পিলু আর এক্সেলেন্ট ইউনো কম্পোজার অ্যান্ড সং রাইটার্স কিন্তু আমরা একটু লেজি আমাদের কিন্তু অত অ্যালবামস নাই বা অত গান নাই যেগুলি আছে আমার মনে হয় খুবই খুবই সুন্দর গান সব জেনারেশনের জন্য এই গানগুলি সবাই ইজিলি গেতে পারে মেলোডিটা রেনেসাঁর একটা পার্টিকুলার স্ট্রেংথ তো আলটিমেটলি ইউনো আমি এমনি হারমোনি করতাম বাংলা গানে নাকিব বলি আমরা একটা একটা গান গান বলে যে আসিফ ইকবাল একটা গান লিখেছে গানটার নাম হচ্ছে কত যে পথ ঘুরে ঘুরে একটা নাইস লিটল লাইট সং অ্যান্ড বললো নকিব সই দিয়েছে বলে এই গানটা গান তখন আমি এই গানটা গেলাম তো ওইটা হচ্ছে আমার একমাত্র বাংলা গান রেনেসাঁর সাথে সো
এইটাই হচ্ছে রেনেসার জার্নি আমার সাথে। দূর আকাশে মেঘের সব ভেসে ভেসে ছড়িয়ে দিল বিষাদগুলি, পাথর সময় থমকে যে রয় স্বপ্নবিহীন কাকা, কত যে পথ ঘুরে ঘুরে বিকেলে রোদ মেখে দূরে, ব্যস্ততাকে ফেলে ছুড়ে জমিয়ে শুধু আটটা মেরে, একটু ছুটি খুঁজে নেয়া। আমি বলবো যে আমার কাজ হচ্ছে অফকোর্স শিক্ষকতা, পার্টিকুলারলি লিডিং এ ইউনিভার্সিটি অ্যান্ড লিডিং এ এডুকেশন ইনস্টিটিউশন, এবং বাট আমার প্যাশন ইজ ইকুয়ালি মাই কাজ অ্যান্ড মাই মিউজিক। আই এম নট আ ভেরি ট্যালেন্টেড মিউজিশিয়ান টু বি এবল টু কম্পোজ সংস, বাট আই এনজয় মিউজিক, আই সিঙ্গিং উইথ এ গিটার এবং আই এনজয় পারফর্মিং ফর মাই ফ্রেন্ডস। তো এইখানে যেটা একটু আগে বলছিলাম যে আমার জন্য সবচেয়ে আনন্দদায়ক হচ্ছে যে যখন আমরা ডিনার ডান্স বা ছোট্ট একটা অডিয়েন্সের জন্য, ছোট্ট মানে ইনো 50-60 এরকম, আমরা বাজাই সবাই এনজয় করে একটা ইভিনিং, এবং সেখানে আমি যেটা সবচেয়ে আমার ব্যান্ডের সাথে যে গানটা দেখলাম যে আমার অডিয়েন্স সবচেয়ে পছন্দ করেছে সেটা ভ্যান মরিসনের একটা গান, এইটা গানটার নাম হচ্ছে ব্রাউন আইড গার্ল। এটা খুব মজার একটা, ইটস রোম্যান্টিক গান। আমার মনে আছে একবার কোথায় ঢাকা ক্লাবে বোধহয় প্রথম বাজালাম, তখন দেখলাম যে অনেকে এটাতে নাচছে, তখন বুঝলাম ওকে তার মানে মেবি আই এম ডুইং ইট রাইট। Ever did we go, days when the rain came down in the hollow, playing a new game, a laughing and a running, hey hey, skipping and a jumping. গান কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জাতির জন্য, জনগণের জন্য ভেরি ইম্পর্টেন্ট গান, অ্যান্ড দ্য বিগার আর্টস, গান নাচ, you know, the performing arts bolte paren, and painting, video, very important. Ekta jati kintu eta chhara dead jati, ebong amader kintu ei byapare onek hajar hajar bochorer oitijjo ache. So ami kintu nijeke shudhu matro ekjon muslim ba you know bangladeshi ba indian ba british indian na, I go back, you know, I think blood of even Ashoka is in me, the Mughals of blood amar bichha, এবং এর কিন্তু সব সময় আর্ট মিউজিক নাচ এনকারেজ করতে, এবং যেসব জাতি এগুলি করে না, ইনফ্যাক্ট পাকিস্তান এক সময় মেনি ফি ডোন্ট নো দ্যাট এইটা সিক্সটিজে, তখন তো আমরা পাকিস্তানের কন্ট্রোলে ছিলাম, ওয়েস্ট পাকিস্তানিজ আমাদেরকে কন্ট্রোল করতো, এবং ওরা কিন্তু এক সময় রবীন্দ্রসঙ্গীত ব্যান করে দিল বাংলাদেশে, এটা নাকি হিন্দুদের গান, এটা নিয়ে নাকি আমরা ব্রেন ওয়াশ হয়ে যাচ্ছি। সো রেডিও পাকিস্তান ঢাকাতে বাট বিটিভিতে রবীন্দ্রসঙ্গীত ওয়াজ ব্যান্ড, ইটস অ্যামেজিং রাইট, এবং সেজন্যই বোধহয় আজকাল রবীন্দ্রসঙ্গীত এত স্ট্রং হয়েছে, বিকজ টিভিতে ব্যান হতে পারে কিন্তু বাসায় ঘরোয়াতে নিশ্চয়ই সবাই গান গাচ্ছে। পাকিস্তানেও দেখেন খুব কনজারভেটিভ একটা সোসাইটি, খুবই কনজারভেটিভ, তো আমাদের চেয়ে অনেক বেশি কনজারভেটিভ, কিন্তু দেখেন ওই কোয়ালিটি অফ ক্লাসিক্যাল মিউজিক, গাজালস, দ্য কোয়ালিটি অফ মিউজিক কামিং আপ ইউ নো ফ্রম কোক স্টুডিও পাকিস্তান দেখলে আপনারা দেখবেন, সো কোনো লাভ হয় না। সো ইউ নো আই বিলিভ এভরিবডি, দ্য গভর্নমেন্ট, অল দ্য স্কুল, উই শুড এনকারেজ মিউজিক। ইনফ্যাক্ট জানেন কি না, অনেকে জানে ইউরোপে কিন্তু অনেক দেশে বাচ্চারা কিন্তু স্কুলে মিউজিক শিখে, এটা কোনো গ্রেডিংয়ের জন্য না, কিন্তু কোনো একটা ইনস্ট্রুমেন্ট শিখবে, যেটা গিটার, বাঁশি অথবা পিয়ানো, ফ্লুট, কারণ মিউজিকটা হচ্ছে একটা ক্রিয়েটিভ প্রসেস, এবং এইটা যদি বাংলাদেশে আমরা করতে পারি, ইফ ইউ মেক ইট যে প্রত্যেকটা স্কুলে বাচ্চারা অ্যাটলিস্ট এক বছর কিছু একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ধরবে, এবং এটা ধরলে হবে কি যে আমাদের ট্রেডিশনাল ইনস্ট্রুমেন্টের কিন্তু শিল্পী খুবই কম, উই আর স্ট্রাগলিং টু হ্যাভ গুড সেতার প্লেয়ার্স, গুড শরদ প্লেয়ার, বাঁশি, তবলা, বিকজ এটা তো চর্চাটা তো করতে হবে অনেক আগের থেকে,
এটা খুবই দরকার, কারণ আমাদের অনেক সময় অনেক শুনেছি যে অনেক আর্টিস্ট ইন্ডিয়াতে কলকাতায় যেতে রেকর্ডিং করতে হয় বিকজ এখানে ওই কোয়ালিটির মিউজিশিয়ানস নেই, হ্যান্ডস নেই। সো এটা আমি স্ট্রংলি বিশ্বাস করি এবং আই হোপ আমরা উই উইল রিমেইন এ সেকুলার নেশন, এবং এইটা অনেক বাবা মার এটা অনেকে জানে এবং তারা হ্যাপি দ্যাট নতুন জেনারেশন মিউজিকে অনেক প্রতিভা এবং অনেক কোয়ালিফাইড এখন যারা আমরা দেখছি রিজনালি ফেমাস হয়ে যাচ্ছে, আয়ুব বাচ্চু, অর্ণব, আরমিন ইজ এন ইন্টারন্যাশনাল পারফর্মার, দিজ আর অল পিপল আই অ্যাডমায়ার অ্যান্ড ভেরি ক্লোজ টু, এবং আশা করি এটা আরও হবে। আরেকটা জিনিস একটু দরকার যে ফর্মাল মিউজিক কনসেপ্টস এবং বিং এবল টু রাইট অ্যান্ড রিড মিউজিক এটা কিন্তু খুবই দরকার, কারণ এইটা হলে আমাদের কম্পোজিশনাল স্কিলস কিন্তু ক্যাপেবিলিটি কিন্তু অনেক বেড়ে যাবে আমরা যদি লিখতে পারি। আমাদের ব্যান্ডে এক সময় এটা আপনার এইটিজের দিকে নাইনটিজের দিকে তিনজন বিদেশি মিউজিশিয়ানস আমাদের গ্যান্ডের সাথে জড়িত ছিল দুই তিন বছর, একজন বাজাতো স্যাক্সোফোন, আরেকজন বাজাতো ট্রম্বোন আর ফ্লুট, আরেকজন বাজাতো ট্রাম্পেট। আমি ওদের দেখতাম যে ওরা কিন্তু মিউজিক পড়তে পারতো, লিখতে পারতো। সো মাঝে মাঝে আমাদের কোনো একটা গানে যদি বলতাম একটা এই কিছু একটা লিড বাজাও কিছু একটা এখানে, ওরা কিন্তু কাগজ কলম দিয়ে ওইটা আগে লিখতো তারপর তারা বাজাতো। সো এইটা এই আমরা কোনোদিনই ইন্টারন্যাশনাল বা রিজনালি ওই লেভেলে যাব না যদি এই সব বেসিক স্কিলসগুলি আমাদের না থাকে, বিকজ উই হ্যাভ ট্রেমেন্ডাস কম্পোজার্স বাট উই নিড দি ইয়াঙ্গার কম্পোজার্স টু অলসো নো দ্য নিটি গ্রিটি রাইট দ্য স্কিলস অফ রাইটিং অ্যান্ড রিডিং। তো বাট আই এম ভেরি হ্যাপি ওয়ার বাংলাদেশ ইজ নাও, এখন তো অনেক চ্যানেল হয়ে গেছে সোশ্যাল মিডিয়া, ওটিপি, কোয়ালিটির একটা ব্যাপার আছে, তো সেটা ঠিক হয়ে যাবে। মানুষ আর বোকা না, এখন একটা বেসুরে গান গেয়ে গেলাম আর সে তালি বাজাবে, এটার মেবি এককালে হতো যখন বিটিভিতে খুব ক্লোজ শপ ছিল, শুনেছি যে শুধুমাত্র প্রডিউসার আত্মীয় স্বজন ঢুকতে পারতো, ওই দিন আর চলে গেছে। এখন ইউ হ্যাভ টু বি গুড টু গেট ইন টু মেইন স্ট্রিম মিডিয়া অর অন ইউ নো সোশ্যাল মিডিয়া। সো ইয়া, থ্যাংক ইউ ফর লিসনিং টু মি, ইট ওয়াজ এ প্লেজার। আই ওয়ান্ট টু থ্যাংক ইয়ামাহা মিউজিক for inviting me. This is a honor because I'm really not that famous a musician, but it's an honor that I've been able to share some snippets of my musical journey with all of you. So bhalo thakben, khuda hafiz, all the best, bye bye. A brown eyed girl, you my brown eyed girl, do you remember when we used to sing cha la 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 da cha la 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 da cha la 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 da cha la 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 da my brown eyed girl. Thank you.